স্মার্ট বাংলাদেশে স্মার্ট ক্রীড়াঙ্গন কেমন হতে পারে, কেমন পরিকল্পনা নিলে এদেশের ক্রীড়াঙ্গন বৈশ্বিক প্রেক্ষাপটে লড়াই করতে পারে, সেই আলোচনার জন্য শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স পরিণত হয়েছিল এদেশের ক্রীড়াঙ্গনের মিলন মেলায়। সারা দেশের ক্রীড়া সংশ্লিষ্টদের পদচারণায় বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এক উৎসবমুখর পরিবেশ। স্মার্ট ক্রীড়াঙ্গনের লক্ষ্যে তৃণমূল পর্যন্ত কার্যক্রম ছড়িয়ে দেয়া ও তদারকির কথা জানান বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদ রুহুল আমিন। পাশাপাশি প্রান্তিক পর্যন্ত ডাটাবেস তৈরির কথাও জানান তিনি। স্মার্ট ক্রীড়াঙ্গনকে সামনে নিয়ে আমাদের প্রত্যেকটা ফেডারেশনে ডাটাবেস থাকবে, কে কতগুলো প্লেয়ার আমাদের আসছে, কতগুলো খেলতেছে, কারা প্রিভিয়াস ছিল, যারা প্রিভিয়াস ছিল তারা কোথায় আছে, আমাদের তৃণমূল পর্যায়ে টোটাল প্লেয়ার যাদেরকে আমরা সিলেক্ট করব অথবা সামনে করব তাদের একটা ডাটাবেস থাকবে, ডাটাবেস থেকে টোটাল কমপ্লিট সলিউশনটা প্রত্যেকটা ফেডারেশন তার নিজস্ব প্লেয়ারগুলো ন্যাশনাল টিমের জন্য নিজস্ব প্লেয়ারগুলো তারা বাছাই করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রের পরিধি বড় হয়েছে বলে জানান আজম ও নাসিরউদ্দিন। সেই ধারাবাহিকতায় স্মার্ট ক্রীড়াঙ্গন তৈরির পদক্ষেপ নেওয়ার কথা জানান এই সংগঠক। এই ক্রীড়াঙ্গনকে যদি আমরা সত্যিকার অর্থে এটা শক্তিশালী করতে পারি, অর্থাৎ এটা যদি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আনাতে কানাতে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম যাদের উপর নির্ভর করে আগামী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ, তো তারা যে বিপদগামী হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে কারণে, তাদেরকে আমরা বিপদগামিতা থেকে আমরা রক্ষা করতে পারব। ক্রীড়াঙ্গনের এই মিলন মেলায় যোগ দিয়ে নিজের ভিন্ন অভিজ্ঞতার কথা জানান চিত্রনায়ক ফেরদৌস। আশা করেন ক্রীড়া ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, সো স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কিন্তু স্মার্ট ক্রীড়াঙ্গনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, বিকজ স্মার্ট জেনারেশন তৈরি করতে হবে। আমাদের জেনারেশন যদি ঘরে বসে শুধু বিভিন্ন অ্যাপ দিয়ে খেলাধুলা করে, সোশ্যাল মিডিয়াতেই সারাক্ষণ থাকে, তাহলে কিন্তু মানসিক বিকাশটা হবে না। 13 ডিসেম্বর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে থেকে র্যালির মাধ্যমে স্মার্ট ক্রীড়াঙ্গন বিনির্মাণে পথ চলা শুরুর ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। পাশাপাশি প্রতি বছর ক্রীড়াঙ্গনের এই মিলন মেলা আয়োজনের কথাও জানান তিনি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।